উদুলি মুদুলি হয়ে পড়েছে রজাবাড়ি আর বোকাখাতর এই রজাবাড়ি যে নেপালী খুঁটি প্রাথমিক বিদ্যালয় সেই প্রাথমিক বিদ্যালয় চারিখন বিদ্যালয়ের যে রাইজর উৎসব সেই রাইজর উৎসব আরম্ভ হয়েছে আর চারিখন বিদ্যালয়ের যি ছাত্রছাত্রী ছাত্রছাত্রী অভিভাবক শিক্ষক সকলে মিলিত হয়েছে আর দুদিনিয়া কার্যসূচী রাইজর যে উৎসব সেই রাইজর উৎসব এই নেপালী খুঁটি প্রাথমিক বিদ্যালয়ত অনুষ্ঠিত হয়েছে আর দেখা পাওয়া গেছে যে শিক্ষাক রাইজর মাজলৈ লৈ যোৱাৰ যি প্রয়াস সেই প্রয়াসত সকলোৱে একমুখে এই মুহূর্তত অরিহণা যোগা পরিলক্ষিত হয়েছে। আমি পোনপটীয়াকৈ সুধে বাৰেৰহণীয়া যি সাংস্কৃতিক কার্যসূচী আজি এই যে বাৰেৰহণীয়া রাইজর উৎসবের যি সাংস্কৃতিক শোভাযাত্রা সেই শোভাযাত্রা ইতিমধ্যে ইয়াত ওলাই আছে। খুব সুন্দরক ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষয়িত্রী বিদ্যালয়ের যে মাতৃগোট সেই সকলো এনেদরে ইয়ালে ওলাই অহা পরিলক্ষিত হয়েছে। আর আমার যেহেতু এই যে রাইজর উৎসব উদযাপন আছে সেই উদযাপনের যে উদযাপন সমিতির সভাপতি ডাঙরিয়া আমার উপস্থিত আছে, আমি তেওঁৰ এই মতো জানি চাইছিলাম। খুব সুন্দর এক পদক্ষেপ কি কব আসলে আমার এক উপর এক দায়িত্ব ন্যস্ত করা হয়েছিল চারিখন বিদ্যালয়ের মাজতে রাইজর উৎসব উদযাপন করবর কারণে, আর আমাক রাইজে এই উদযাপন সমিতির সভাপতির দায়িত্ব দিয়েছিল। আমি অভিভূত হয়েছো আপনার জানাবলে পাই নথয় সুখী হম যে আমি যাওয়া দিনট কালি দিনট আমি 500 মানুষের অনুমান করেছিলাম, কিন্তু 1500 মানুষ সমবেত হল, রাইজ সমবেত হল। আর আজি আপনাদের দেখিছে যে প্রায় 1 কিলোমিটার দীঘল আমার যুক্ত সাংস্কৃতিক শোভাযাত্রা বাহির হয়েছে। আসলে সরকার উদ্দেশ্য তো এইটো আছিল যে রাইজক বিদ্যালয় সমূহের জড়িত করা, আর কালি দিনট রাইজে বিশেষ মহিলা সকলে অতি আগ্রহে ইয়াত বিভিন্ন খেলা ধূলাত অংশগ্রহণ করলে তেখেতসকলে আজি মুক্তি সভাত পুরস্কার পাব, জীবনের সম্ভবত প্রথম পুরস্কার পাব তেখেতসকলে। গতি প্রথম প্রতিযোগিতা নামিছে আর রাইজর সরকারের এই আশা পূরণ হয়েছে। কিন্তু আমি এটা কথা আপনার চ্যানেলের যোগেদি জানাম যে সরকারে সামান্য একটা পয়সা দিছে এই উৎসবটি উদযাপন করবর কারণে, যদি পয়সা কোনো কারণতে সম্ভব নহয়, কারণ আমি প্রায় 1 লাখ টাকার বাজেটের ভিতর কামখিনি করবলগীয়া হয়েছে, সরকারের 15,000 টাকা মাত্র দিয়া হয়েছে। গতি আমি ভাবিম যে এনেকা রাইজর সহযোগ পাবর কারণে আমার সরকারে ভবিষ্যতে অধিক পুঁজি আবন্টন দিব আর রাইজের সহযোগিতা অসমের প্রতিখন প্রাথমিক বিদ্যালয় উজ্জ্বলি উঠিব। নিশ্চয়কৈ আসলে মই পুনৰবাৰ কৈছোঁ যে রাইজর উৎসবের আজি এই যে সাংস্কৃতিক শোভাযাত্রা, এই শোভাযাত্রাত অসমীয়া সহা জীবনের পৰা হেৰাই যোৱা যি গৰু গাড়ি, সেই গৰু গাড়ি এনেদৰে প্রতিফলিত করা পরিলক্ষিত হয়েছে। বিদ্যালয়সমূহৰ ছাত্রছাত্রী সকলে এনেদৰে যি সংস্কৃতি, অসমৰ যি সহা সংস্কৃতি, সেই সংস্কৃতি এনেদৰে প্রতিফলিত করা পরিলক্ষিত হয়েছে। তার সমান্তরকৈ যদি আমি কওঁ যে চারিখনকৈ যি বিদ্যালয়, সেই চারিখনকৈ বিদ্যালয়ের যিসমূহ মাতৃগোটেই হোক বা অভিভাবক হোক, তেওঁলোকে কণ কণ নিজৰ নিজৰ ছাত্রছাত্রীসকলক লগত লৈ এনেদৰে তেওঁলোকে বাৰেৰহণীয়া যি সাংস্কৃতিক কার্যসূচী, সেই সাংস্কৃতিক কার্যসূচী এনেদৰে তেওঁলোকে অংশগ্রহণ করা পরিলক্ষিত হয়েছে। বিভিন্ন তেওঁলোকে খেল ধেমালিত তেওঁলোকে অংশগ্রহণ করেছে। গতি এই সরকারের যি পদক্ষেপ আছিলে যে সরকারি শিক্ষা খণ্ডক রাইজর মাজলৈ লৈ যোৱা, সেই রাইজর মাজলৈ লৈ যোৱাৰ ক্ষেত্রত এনেদৰে কিন্তু তেওঁলোকে অগ্রগামী এক ভূমিকায় এই মুহূর্তে পালন করা পরিলক্ষিত হয়েছে। ঝুমুৰ নৃত্য এই মুহূর্তে দেখুৱাই আছো, ঝুমুৰ নৃত্য এনেদৰে গৈছে। তাৰ কন্যাবাসীসকলের এই যে পরম্পরা যে বিহু সংস্কৃতি, বিহু সংস্কৃতি এনেদরে ইয়ালে লৈ যোৱা পরিলক্ষিত হয়েছে। চারিখনকৈ বিদ্যালয়ের যে রাইজর উৎসব, রাইজর উৎসবক লৈ এই মুহূর্তে সকল উৎফুল্লিত হয়ে পড়া পরিলক্ষিত হয়েছে। মই এনকে টিভির দর্শকসকলক দেখুৱাইছো। এনেদরে যদি আমি কওঁ যে গাৰুপাৰা যে নেপালী খুঁটি প্রাথমিক বিদ্যালয়, সেই এনেদরে রাইজর উৎসবত অংশগ্রহণ করেছে। আর এই মুহূর্তে যদি কওঁ যে তেওঁলোকে যে ছাত্রীর যে জনগোষ্ঠী, সেই ছাত্রী জনগোষ্ঠীর এই যে ঝুমুৰ নৃত্য, সেই ঝুমুৰ নৃত্য প্রদর্শন করা পরিলক্ষিত হয়েছে। ৰাজগড় মধ্যাঙ্গাজী বিদ্যালয়ে এই রাইজর উৎসবত অংশগ্রহণ করেছে। তেওঁলোকেও এনেদরে তেওঁলোকের যিসমূহ কৃষ্টি সংস্কৃতি ছাত্রছাত্রীসকলক লৈ তেওঁলোকে এনেদরে ইয়ালে লৈ অহা পরিলক্ষিত হয়েছে। সকলো এই মুহূর্তত উৎসাহী হয়ে পড়া পরিলক্ষিত হয়েছে। আমি যদি কওঁ যে সরকারের যে পদক্ষেপ আছিলে যে শিক্ষাক রাইজর মাজলৈ লৈ যোৱাৰ যি পৰম্পৰা বা তেওঁলোকৰ যি কৃষ্টি আছিলে, সেই কৃষ্টি যেন এই মুহূৰ্তত সফল কাম হৈছে। আৰু ছাত্ৰ-ছাত্ৰীসকলে, অভিভাৱকসকলে, শিক্ষকসকলে কিন্তু উৎসাহেৰে এই মুহূৰ্তত অংশগ্ৰহণ কৰা পৰিলক্ষিত হৈছে।